Hello friends, knowledge versatile welcomes you. আমরা emphatic sentence নিয়ে আলোচনা করছিলাম। Emphatic sentence কথার অর্থ হচ্ছে বাক্যের কোনো বিশেষ পদের উপর জোর দেওয়া। তো আজকে আমাদের আলোচনায় থাকবে emphatic sentence with alone। অর্থাৎ alone প্রয়োগ করে কিভাবে emphatic sentence তৈরি করা যায়। এছাড়াও থাকছে alone versus lonely। আমাদের অনেক সময় ব্যবহার করতে অসুবিধা হয়ে যায় যে কোথায় alone বসাবো কোথায় lonely বসাবো। তো আজকের আলোচনার পর এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো যখন আমরা emphatic sentence হিসাবে alone এর প্রয়োগ করব এর অর্থ কিন্তু সবসময় singleness অর্থাৎ একা। দেখো noun pronoun plus alone অর্থাৎ subject রূপে noun pronoun যাই থাক না কেন তারপর তুমি alone বসিয়ে সেই subject এর উপর তুমি emphasis এনে দিতে পারো, জোর এনে দিতে পারো। আমি একাই গিয়েছিলাম, আই অ্যালোন ওয়েন দেয়ার, এখানে আমি যে একা ছিলাম তার উপর জোর দেওয়ার জন্য এখানে আই অ্যালোন ওয়েন দেয়ার। তো আই ওয়েন দেয়ার বলতে পারতাম কিন্তু তার পরিবর্তে আমরা বললাম কি আই অ্যালোন ওয়েন দেয়ার, অর্থাৎ আই ওয়েন দেয়ার এর পরিবর্তে বললাম আই অ্যালোন ওয়েন দেয়ার, এখানে আমি যে একা ছিলাম তার উপর জোর দেওয়ার জন্য অ্যালোন এর প্রয়োগ করলাম। তো এখানে কিন্তু অনলি প্রয়োগ করেও আমরা এই এমফ্যাটিক সেন্টেন্স তৈরি করতে পারতাম, অনলি আই ওয়েন দেয়ার। আর যদি ক্লেপ সেন্টেন্স ইউজ করতাম তবে কি হতো, ইট ওয়াজ আই হু ওয়েন্ট দেয়ার। তো ক্লেপ সেন্টেন্স অনলি প্রয়োগ না করে আজ আমরা করছি অ্যালোন এর প্রয়োগ। তো এবার দেখে নাও তোমরা, এখানে কিন্তু অ্যালোন ক্যান রিপ্লেস অনলি, অর্থাৎ অনলি পরিবর্তে আমরা অ্যালোন এর ব্যবহার করছি। অ্যালোন ব্যবহার হয় যে ওয়ার্ড থেকে তারপর, কিন্তু অনলি ব্যবহার হয় যে ওয়ার্ডের উপর এমফাসিস করতে হয় তা করবে। তো সে একা এখানে এসেছিল, সে একা এখানে এসেছিল, এখানে এই একা অর্থে আমরা কিন্তু অ্যালোন এর প্রয়োগ করব। সে এখানে এসেছিল এটাই সাফিসিয়েন্ট ছিল কিন্তু তার একাকিত্বের উপর জোর দেওয়ার জন্য আমাদের অ্যালোন এর প্রয়োগ করতে হচ্ছে। হি অ্যালোন কেম হিয়ার, অর্থাৎ সে যে একা ছিল সেটার উপর জোর দেওয়ার জন্য এই অ্যালোন এর প্রয়োগ করতে হলো। এবং একা অ্যালোন কথার অর্থ হচ্ছে একা। একটা কথা দেখো এখানে অনলি হি, অর্থাৎ এই অ্যালোন না বসিয়ে যদি আমরা অ্যালোন ছাড়া যদি আমরা এমফ্যাটিক সেন্টেন্স করতাম তখন আমরা অনলি দিয়ে করতে পারতাম আর ক্লেম সেন্টেন্সও করতে পারতাম। ইট ওয়াজ হি হু কেম হিয়ার, শিশুরা একাই কাজটি করেছিল, শিশুরা একাই কাজটা করেছিল। এখানে তোমাদের একটা স্ববিরোধিতা মনে হতে পারে যে শিশুরা, অনেক শিশু রয়েছে তারপরেও এখানে একা বলছে, অর্থাৎ টোটাল শিশুরা কিন্তু একটা ইউনিট হিসাবে এখানে কাজ করছে। টোটাল শিশুদের সাথে বড় কেউ ছিল না সেটা নির্দেশ করতে এখানে বলা হচ্ছে শিশুরা একাই কাজটি করেছিল। তো কিভাবে বলবো এখানে, এখানে শিশুরা এখানে ছিল সে, এদের পর আমরা অ্যালোন এর প্রয়োগ করবো। দ্য চিলড্রেন অ্যালোন ডিড দ্য ওয়ার্ক, দ্য চিলড্রেন অ্যালোন ডিড দ্য ওয়ার্ক। তো এখানে আমরা অনলি প্রয়োগ যদি করতাম তবে আমরা কি করতাম, অনলি চিলড্রেন, অর্থাৎ অনলি দ্য চিলড্রেন ডিড দ্য ওয়ার্ক। আর যদি ক্লেপ সেন্টেন্স করতাম ইট ওয়াজ দ্য চিলড্রেন হু ডিড দ্য ওয়ার্ক। তো তোমরা বুঝতে পারবে যে নাউন বা প্রোনাউন যাই থাক না কেন যার উপর এমফাসিস তুমি আনতে তারপর তুমি অ্যালোন এর ব্যবহার করতে পারো, কিন্তু এর অর্থটা হচ্ছে সিঙ্গেলনেস, এটাকে মনে রাখবে। এরপর আসি আমরা যে অ্যালোন ভার্সেস লোনলি, এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে যে কোনটাকে কখন ব্যবহার করবো। এখন আমি পরিষ্কার এখানে লিখে দিয়েছি অ্যালোন কথার অর্থ হচ্ছে ফিজিক্যাল সিঙ্গেলনেস, একাকি। ফিজিক্যাল সিঙ্গেলনেস কথার অর্থ হচ্ছে যে শারীরিক ভাবে সে একা, কোন ব্যক্তি একা আছে ফিজিক্যালি সে একা, আর কেউ নেই সেখানে। আর একটা জিনিস, এখানে যেমন শিশুরা ছিল এখানেও কিন্তু ইউনিট হিসাবে বেশ কিছু হয়তো স্কুল ছাত্ররা সেখানে একা, অর্থাৎ তাদের সাথে বড় কেউ নেই। তো অ্যালোন কথার অর্থ ফিজিক্যাল সিঙ্গেলনেস, শারীরিক ভাবে একা। আমি ক্লাসে একা ছিলাম, এই কথার অর্থ ক্লাসে আমি ছাড়া আর কেউ ছিল না। আই ওয়াজ অ্যালোন ইন দ্য ক্লাস, অ্যালোন, আই ওয়াজ অ্যালোন ইন দ্য ক্লাস। তুমি বাড়িতে একা নও, ইউ আর নট অ্যালোন এট হোম, ইউ আর নট অ্যালোন এট হোম। আরেকটা জিনিস মনে রাখবে, অন্য যে কনস্ট্রাকশন অর্থাৎ টেন্সের বা অন্যান্য যে গঠনগত দিক সেগুলো কিন্তু তোমাদের ঠিক রাখতে হবে। আমি এখানে মাত্র একটা জায়গার উপর জোর দিচ্ছি, একটা শব্দের উপর জোর দিচ্ছি, যেখানে অ্যালোনটা কিভাবে এমফ্যাটিক সেন্টেন্স তৈরি করেছে, অর্থ একা, আবার এখানে সেটা ফিজিক্যাল সিঙ্গেলনেস কে নির্দেশ করার জন্য আমরা কিভাবে ব্যবহার করছি সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। তারা মাঠে একা, এবার খেয়াল করে দেখো তারা, তারা তো অনেক কয়জন ব্যক্তি কিন্তু এখানে আমি বলছি একা, অর্থাৎ তারা একটা ইউনিট হিসেবে কাজ করছে। দে আর অ্যালোন ইন দ্য ফিল্ড, দে আর অ্যালোন ইন দ্য ফিল্ড, তারা মাঠে একা, অর্থাৎ তাদের সাথে কোনো অভিভাবক নেই বা কোনো সিকিউরিটি নেই বা তাদের সাথে বড় কেউ নেই ইত্যাদি। দে আর অ্যালোন ইন দ্য ফিল্ড,
দে সিঙ্গেল ইউনিট এখানে দে একটা সিঙ্গেল ইউনিটকে নির্দেশ করছে তো তোমরা বুঝতে পারলে অ্যালোন এখানে ফিজিক্যালি শারীরিকভাবে একা নির্দেশ করছে এবার আসি লোনলি এই লোনলিটার অর্থটা দেখলেই তোমরা বুঝে যাবে কোনো অসুবিধা থাকবে না মেন্টাল সিঙ্গেলনেস মানসিকভাবে একা হয়তো অনেকের মধ্যেই আছি কিন্তু মানসিকভাবে একা মানে আমার মনের সাথে আর কারোর মিল নেই আমার সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মতন আর কেউ নেই আমি গল্প করবো আড্ডা মারবো তেমন কেউ নেই আমি ধরো তুমি কোনো প্ল্যাটফর্মে বসে রয়েছো একা একা কথার অর্থ প্ল্যাটফর্মে তো প্রচুর প্যাসেঞ্জার্স রয়েছে কিন্তু তুমি একা রয়েছো কারণ মেন্টালি তুমি কারোর সাথে মিশতে পারছ না ফিজিক্যালি তো তোমার আশেপাশে অনেকে রয়েছে হয়তো তোমার একই বেঞ্চে আরো অনেকে বসে রয়েছে কিন্তু মানসিকভাবে তুমি সেখানে সম্পূর্ণ একা এটাকে নির্দেশ করতে কিন্তু লোনলি ব্যবহার করবে কিছু এক্সাম্পল দেখে নি বাবাকে ছাড়া আমি এখানে একা হয়তো কোথাও গেছো সেখানে বাবা তোমাকে ছেড়ে একটু গেছে অন্য কোথাও গেছে তো তুমি এটা বলতেই পারো যে বাবাকে ছাড়া আমি এখানে একা অর্থাৎ সেখানে আরো অনেকে থাকলেও কিন্তু তোমার সুখ দুঃখ বোঝার জন্য তোমার মানসিক অবস্থাকে বোঝার জন্য কেউ নেই সেজন্য তুমি মানসিকভাবে একা বাবাকে ছাড়া আমি এখানে একা আই এম লোনলি হিয়ার উইদাউট ফাদার এখানে কিন্তু আই এম অ্যালোন যদি বলো বোঝা যাবে যে তোমার আশেপাশে কোনো ব্যক্তিই নেই কিন্তু এখানে যখন বলা হচ্ছে আই এম লোনলি হিয়ার উইদাউট ফাদার মানে বাবাকে ছাড়া আমি একা মানসিকভাবে একা নেক্সট সেন্টেন্সটা দেখো অনুষ্ঠানে সে একাকিত্ব অনুভব করছিল অনুষ্ঠানে সে একাকিত্ব অনুভব করছিল স্বাভাবিকভাবে কোনো অনুষ্ঠান তুমি অ্যাটেন্ড করতে গেছো কিন্তু তুমি ছাড়া তোমার পরিচিত সেখানে কেউ নেই ভিড় প্রচুর কিন্তু তুমি সেখানে মানসিকভাবে একা হয়ে পড়েছো অনুষ্ঠানে সে একাকিত্ব অনুভব করছিল শি ওয়াজ ফিলিং লোনলি ইন দ্য প্রোগ্রাম শি ওয়াজ ফিলিং লোনলি ইন দ্য প্রোগ্রাম ফিলিং লোনলি এই লোনলিটা মানে সে মানসিকভাবে একা ছিল সে একাকিত্ব অনুভব করছিল তুমি ছাড়া আমি একা অর্থাৎ তোমার সাথে আমার যে মানসিক মিলটা রয়েছে সেটা একটা কোম্পানি দেয় সেটা একটা আমাকে সঙ্গ দেয় তো সেই সঙ্গটা যদি না থাকে আরো অনেকে আমার চারপাশ ঘিরে রাখলেও আমি কিন্তু মানসিকভাবে একা এই বর্তমান যুগে বেশিরভাগ মানুষই এই লোনলি বা এই লোনলিনেসের কবলে পড়েছে তুমি ছাড়া আমি একা আই এম লোনলি উইদাউট ইউ আই এম লোনলি উইদাউট ইউ তার মানে এই নয় যে আমার আশেপাশে লোকজন নেই অনেকে আছে কিন্তু আমার মানসিক অবস্থার ভাগ নেওয়ার মতন আর কেউ নেই আজকে আমরা দেখলাম অ্যালোন কিভাবে এমফ্যাটিক সেন্টেন্সে ব্যবহার হয় অ্যালোন কিভাবে ফিজিক্যাল সিঙ্গেলনেসকে নির্দেশ করে আর অন্যদিকে লোনলি কিভাবে মেন্টাল সিঙ্গেলনেসকে নির্দেশ করে তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে সেগুলোকে ক্লিক করে অবশ্যই দেখে নিও অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই